নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আমি আবারও ঝিঙ্গের একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এখানে চারটে ঝিঙ্গে খোসা খুব ভালো করে চেঁচে নিয়ে ঠিক এইভাবে করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়া চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর কেটে রাখা ঝিঙ্গেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মনে দেখতে পাচ্ছেন ঝিঙে দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি, আর নাড়বার পর আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙ্গের থেকে এক্সট্রা জল ছেড়েছে। এবারে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি হাফ ইঞ্চি আদার টুকরো, আর নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাঠবাদাম, আর নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত। খুব ভালো করে আমি একটু সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। এবারে আমি তৈরি করা মশলাটি আমি ঝিঙ্গের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিং জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। আমি জাস্ট একটু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। তো দিয়ে খুব ভালো করে দেখুন আমি নেড়ে নিচ্ছি। এভাবে করে আমি বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিলাম, আর আপনারা দেখতে পেলেন আমি কিন্তু না ঢেকেই পুরো রান্নাটা করেছি। কারণ ঝিঙে রান্না করার সময় ঢেকে রান্না করলে এক্সট্রা যে জল বের হয় রান্নাটাও হতে অনেকটাই সময় লেগে যায়, তাই আমি না ঢেকেই আমি পুরো রান্নাটা করে ফেললাম। রেসিপিটি আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। এই রেসিপিটি একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনিটা দিলাম, এতে টেস্টটা খুব ভালো হবে। তো এইভাবে করে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ঝিঙ্গে রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিরামিষের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সম্পূর্ণ সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমার হয়ে গেছে আজকের রেসিপি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।